হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ইনস্টাগ্রাম নতুন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব, চলুন দেখে নেই মোবাইল স্ক্রিনে। আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এবার আমরা প্লে স্টোরে গিয়ে ইনস্টাগ্রাম সার্চ করব। ইনস্টাগ্রাম এটাকে ইনস্টল করে নিয়েছি, আপনারাও করে নেবেন। এটাকে তারপরে ওপেন করে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে টাচ করব। এখানে দুটো অপশন দেখাচ্ছে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। এবার আপনাদের পছন্দ মতন আপনি ইমেল অ্যাড্রেসেও খুলতে পারেন, ফোন নাম্বারেও খুলতে পারেন। আমি ইমেল অ্যাড্রেসে খুলে নেব। তাড়াতাড়ি আমি ইমেল অ্যাড্রেসটা ফিল আপ করে নিচ্ছি। ইমেল অ্যাড্রেস ফিল আপ করে নিয়েছি। এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট করার পর এবার কনফার্মেশন কোড চাইছে, কনফার্মেশন কোড চলে এসছে, আমি এটা ফিল আপ করে দিচ্ছি। 1507 28। এবার এটাকে নেক্সট করে দিচ্ছি। এবার এখানে ফুল নেম এবং পাসওয়ার্ড চাইছে, আপনি আপনার ফুল নেম দিয়ে দেবেন। এবার পাসওয়ার্ড আপনি এমনভাবে পাসওয়ার্ড বানাবেন, রিটেল লেটারও থাকবে, নাম্বার থাকবে এবং স্পেশাল ক্যারেক্টার একটা কিছু থাকবে। আমি সেটা করে দিচ্ছি। আমি পাসওয়ার্ড ফিল আপ করে নিয়েছি। এবার কন্টিনিউ টু সাইন আপ কন্ট্যাক্টস, তারপরে এখানে অ্যালাউ পারমিশন চাইবে, অ্যালাউ করে দেবেন। ডেট অফ বার্থ চাইছে, আপনি এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখানে আপনাকে আপনার এখানে ইউজার নাম দেখাচ্ছে, আপনি এখানে চেঞ্জ ইউজার নাম করতে পারেন। আমি চেঞ্জ ইউজার নাম করে নিচ্ছি। নেক্সট করে নেব। এবার আপনি কানেক্ট টু ফেসবুক করতে পারেন, আপনি নাও করতে পারেন, তার স্কিপ করে দিয়ে বেরিয়ে যাবেন। ইনস্টাগ্রাম ক্রিয়েশন কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু ইনস্টাগ্রাম। এবার আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন, এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে প্রোফাইল। এখানে আপনি টাচ করে আপনার প্রোফাইল ফটো দিয়ে দেবেন, ঠিক আছে, আপনি দিয়ে দেবেন। এবার এখানে প্রোফাইল পুরো কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমাদের ইনস্টা। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে হলে তার সঙ্গে বেল আইকনে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।